আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা উইশ লিস্টের যে বাদবাকি এই যে কাজগুলো ওইগুলো করব। সো উইশ লিস্টের জন্য আমরা প্রথমে এই যে এখান থেকে উইশ লিস্টের যে কাজটা করেছিলাম অ্যাড করেছিলাম, তো এখন আমরা একটু লগ ইন দিয়ে নিচ্ছি। লগ ইন করা ছাড়া যেহেতু উইশ লিস্ট অ্যাড করা যাবে না, ওকে, তো আমরা হোমে চলে যাচ্ছি। এখানে এখন উইশ লিস্টের আইকনটি এসেছে, এটি হলো উইশ লিস্ট। ওকে, তো উইশ লিস্টে এই প্রোডাক্টটাতে অ্যাড করা আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করতে চাচ্ছি যে এটাকে যদি একটু কালার চেঞ্জ করে দেওয়া যায় তাহলে জিনিসটা কিন্তু ভালো হতো। তাহলে আমরা এটা করি, ইন্ডেক্সে যাচ্ছি, তারপর যেখানে আমরা উইশ লিস্টের কাজটা করেছিলাম কাস্টমার লগ ইন ট্রু অর্থাৎ এখানে, আর এখানে এই আইকনটা হার্ট, এই আইকনটাকে যদি আমরা রেড করে দিতে পারি। আমরা স্পানটাকেই নিলাম, স্পানের মাধ্যমে, স্পান একটি HTML ট্যাগ, আপনারা অনেকেই জানেন। ওকে, সো স্পানের এস আর অনলি না, আমরা এখানে কালারটা দিয়ে দেব। কালারটা দিতে পারি অথবা এটা এখানে আমরা স্টাইল দিয়ে দিতে পারি, স্টাইল কলার রেড দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তো এটা আমরা কখন দেব, যদি এখানে উইশ লিস্টটা অলরেডি প্রোডাক্ট অ্যাড করা অবস্থা থাকে। আচ্ছা, আমরা এটা একটু চেক করে নিই যে এটা অ্যাকচুয়ালি এখন রেড হচ্ছে কিনা। না না, রেড হচ্ছে না। আমরা যদি এখানে একটু দেখি, ওকে, সো আমরা দেখি সিএসএস প্রপার্টিস, একটু সার্চ দিচ্ছি যে স্পানের ভিতর কীভাবে সিএসএস প্রপার্টিসগুলোকে সিএসএস প্রপার্টির মাধ্যমে আমরা কালার করতে পারি, স্টাইল কালারগুলো। অর্থাৎ আমরা যেটা দিয়েছি সেটা ঠিক আছে, সেটা হয়তো আইকনের জন্য কাজ করছে না। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে যদি আমরা ব্যবহার করি, শুধু আমরা কালার দিয়েছিলাম, আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, সো আমরা একটু রিফ্রেশ দিলাম, ওকে, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাচ্ছে, বাট সেখানে রেড হচ্ছে না, ক্লাসটাতে রেড হচ্ছে না। আমরা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। আচ্ছা, এটাকে আমরা এই অবস্থায় কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে এখানে কপি করলাম, এবং এখানে যে ক্লাস ছিল আমরা ক্লাসটাই দিলাম আবারও, আর ক্লাসের প্রপার্টিসগুলো আমরা এখন চেঞ্জ করব। বিটিএন বিটিএন ডেঞ্জার দিয়ে দিলাম, ওকে, বাটন চলে আসছে, ড্যাঞ্জার ঠিক আছে কিন্তু বাটনটা চলে আসছে, এখানে এটাও দেওয়া যাবে না, একটু সমস্যা এটা। তো আমরা একটু সার্চ করতে পারি, আমরা এটা কেটে দিচ্ছি। চেঞ্জ আইকন কালার ফন্ট অপশন, যে একটা ফন্ট অপশনে যে আইকন কালার সেটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা এখন একটু সার্চ করে দেখছি। এখানে একজন কোশ্চেন করেছিল, আমরা এটা একটু যদি দেখি, এখানে অনেক ধরনের, এই যে যেমন স্টাইল কালার ব্ল্যাক আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে যে আই ট্যাগটা আছে এটার ভিতরে আমরা ইনলাইন সেস ব্যবহার করতে, ব্ল্যাক না দিয়ে আমরা দিলাম রেড, ওকে, রেড সেভ দিলাম, শেষে একটা সেমি কলন দিয়ে দিচ্ছি রেড। ওকে, এটাকে এখন একটু রিফ্রেশ দিচ্ছি, আমার দেখতে পাচ্ছি এখানে একটু রেড হয়ে গিয়েছে। তো ওকে, এটাই এটাই আমরা চেয়েছিলাম, আমরা এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে যখন অ্যাড করা হবে তারপর এখানে রেড দেখাবে, এই আইকনটা রেড দেখাবে।
তো লগ ইন করা অবস্থায় যে এই অ্যাকাউন্টটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না। তো এখন এর মধ্যে আমাদের কিছু কন্ডিশন দিতে হবে। তো একটা কোয়েরি করব, তো যখন এই কোয়েরিটা করব আমরা এই প্রোডাক্টের মধ্যে আমাদের এই কোয়েরিটা করতে হবে, তারপর আমরা এই জিনিসটা বুঝতে পারবো যেটা আদৌ অ্যাড হয়েছে কি হয়নি। ওকে, সো এখন আমাদের যে কোয়েরিটা করতে হবে, এটা যেহেতু প্রোডাক্ট ব্লকের ভিতরে আছে, আমাদের এইখানেই কোয়েরিটা করতে হবে এবং প্রোডাক্টের আইডি অনুযায়ী কোয়েরিটা করতে হবে, এবং সেই সাথে আমাদের কাস্টমার আইডিটাও পাস করতে হবে। ওকে, সো এখানে এখন আমরা দেই যে গেট উইশ লিস্ট প্রোডাক্ট, ওকে ইজ ইকুয়াল, আমরা এখানে হেডারে যদি যাই, হেডারে যাচ্ছি, এখন হেডারের যেহেতু কী ক্লাস, ওয়েব ক্লাস, ওয়েব ক্লাসের ইনস্টেন্সটা আমরা নিলাম। তারপর উইশ লিস্ট প্রোডাক্ট, এখানে আমার দুইটা ইনফরমেশান পাস করতে হবে। একটি ইনফরমেশান হলো প্রো লিস্ট আইডি, অর্থাৎ এই যে প্রোডাক্টের যে লিস্ট আছে এখানকার যে আইডিটা সেটা আমাদের পাস করতে হবে, আমরা সেটা পাস করছি, এবং সেই সাথে পাস করছি কাস্টমার আইডি যেটা আমাদের হেডারে অ্যাড করা আছে। এই যে কাস্টমার আইডি, মানে সেশন থেকে তো আমাদের এই জিনিসটা নিতে হবে। ওকে, ওকে, এই কাজটা আমরা এখানে না করে, হ্যাঁ, এখানেও করতে পারি অবশ্য, অথবা এটার ভিতরেও করতে পারি, এখানেই করলাম, ঠিক আছে। যে জাস্ট চেক করবে যে এই প্রোডাক্টটা এই উইশ লিস্টের ভিতরে আছে কি না। ওকে, ওকে, সো কাস্টমার আইডি, কাস্টমার আইডি, ঠিক আছে। তো ওকে, আমরা এখন এই ফাংশনটি তৈরি করি ওয়েব ক্লাসের ভিতরে, ওয়েবসাইট ক্লাসের ভিতরে এই ফাংশনটি এখন তৈরি করব। এই যে এরকম একটি সিলেক্ট ফাংশন হবে। ওকে, সো উইশ লিস্ট প্রোডাক্ট, আমাদের দুটো প্যারামিটার ছিল, একটা কাস্টমার আইডি ছিল, একটা ছিল কি ইন্ডেক্সে গেলাম, আর একটা ছিল প্রো লিস্ট অর্থাৎ প্রোডাক্ট আইডি। এটাকে আমরা এখন প্রো আইডি দিলাম কমা, এবং এখানে একটা প্যারামিটার তো ভ্যারিয়েবল টাইপের হবে। তো সিলেক্ট স্টার ফ্রম উইশ লিস্ট, আমাদের কোয়েরিটা হবে এরকম যে উইশ লিস্ট টেবিল থেকে সেই সকল প্রোডাক্টগুলোকে চুজ কর যেটার সাথে এই কাস্টমার আইডি এবং প্রোডাক্ট আইডি মিল আছে। আমরা উইশ লিস্ট টেবিলটা যদি একবার দেখি, ওকে, সো প্রোডাক্ট আইডি এবং কাস্টমার আইডি দুটার সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে। সো কাস্টমার আইডির সাথে ম্যাচ করাই আছে, আমরা এখনও প্রোডাক্ট আইডির সাথে ম্যাচ করিনি, এটা আমরা করতে পারি। এই প্রোডাক্ট আইডি, প্রো আইডি, ওকে, ওকে, তো যেহেতু সিলেক্ট করে এটা রিটার্ন করবে, কোনো সমস্যা নেই। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের শেষ, এখানে অবশ্য একটা কন্ডিশনও দেওয়া যেতে পারে, আচ্ছা যদি না দিই তারপরও কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ ওকে ইফ, এখান থেকে আমরা একটা কন্ডিশন দিয়ে নিচ্ছি, গেট উইশ লিস্ট প্রোডাক্ট এখানে যদি সরাসরি রেজাল্টটা রিটার্ন করা হয়েছে, এখানে একটা কোয়েরি করা যেত, আচ্ছা দেখি আমরা এটাকে করে দেখি, যদি পাওয়া যায় তাহলে এটা লাল দেখাবে, আদারওয়াইজ এটা লাল দেখাবে না। আমরা এই কোয়েরিটাই করব, আর লাল যদি দেখায় তাহলে এখানে এইচ আর এফ অর্থাৎ অ্যাড করার কোনো অপশনই আমাদের এখানে থাকবে না, এখানে আমরা হ্যাশ করে দিচ্ছি হ্যাশ, আর এটা রেড দেখাবে, আর উপরের যেটুকু কমেন্টস করা ছিল সেটাকে আমরা কেটে দিচ্ছি, অ্যাড টু উইশ লিস্ট না দিয়ে দেবো অ্যাডেড টু উইশ লিস্ট। এটু হলো ইফ কন্ডিশনের ভিতরে, তারপরে থাকবে হলো এলস। ওকে, তো এখানে আমাদের আরেকটি পিএইচপি ট্যাগ নিতে হবে, পিএইচপি, এটা আমরা এই যে ইফের যে ব্র্যাকেটটা এটা আমরা এখানে শেষ করব, ব্র্যাকেটটা শেষ করলাম, তারপরে এলস দিয়ে আরেকটা ব্র্যাকেট শুরু, আর এই এলসের ব্র্যাকেটটা আমরা একদম শেষে শেষ করব। ওকে, তো এলস আদারওয়াইজ উইশ লিস্টে অ্যাড করতে বলা হবে। ওকে, এই জিনিসটা আমরা এখন একটু চেক করি, জিনিসটা ঠিক আছে কিনা।
ওকে লাল দেখাচ্ছে, এটাও আছে, এটাও আছে, এটা এটাও আছে কিনা আমি ঠিক জানি না। চার নাম্বার প্রোডাক্ট এটি চার, এটা নেই। ওকে আমাদের এখানে একটু কন্ডিশন দিতে হবে যেগুলো আছে, হ্যাঁ যেগুলো আছে। তাহলে এখানে রেজাল্ট রিটার্ন করার আগে আমাদের একটা কাজ করতে হবে, ইফ MySQLi underscore নাম rows, অর্থাৎ কয়টা রো এখানে রিটার্ন করছে আমাদের সেটা খেয়াল করতে হবে। ইফ MySQL নাম rows ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ যদি জিরো থেকে বড় হয় অবশ্যই রেজাল্টটা রিটার্ন করা হবে। ওকে আমরা একটা ক্রস করছি, ঠিক আছে, আদারওয়াইজ এটা রিটার্ন করবে না যদি কোনো প্রোডাক্ট নাই থাকে, সেক্ষেত্রে তো রিটার্ন করার দরকার নেই। এরকম একটি কন্ডিশন এখানে আমাদের দিতে হচ্ছে। ওকে লাল লাল, এখানেও লাল দেখাচ্ছে, এটার কারণ কি আমরা একটু বের করি। ও সরি, এখানেও আমরা রেড দিয়ে রাখছি, পরেরটাতে রেড হবে না, এই রেডটা আমরা কেটে দিচ্ছি। এই যে উপরে যেটা আমরা ফ্লাশ করেছি সেটা আমরা রাখছি, এবং এখানে আই শুধু আই ট্যাগই ছিল, এটা আর থাকছে না, আমরা সবগুলোতে রেড দিয়ে দিয়েছিলাম। ওকে রেড রেড রেড, হ্যাঁ এই যে তিনটা কিন্তু অ্যাড আছে, এটা অ্যাড নাই, সো এটাও যদি আমরা এখন অ্যাড করি, উইচ লিস্ট ফোর অ্যাড হয়ে গিয়েছে, আমরা হোম পেজ আবার ব্যাক করলাম। দেন আমরা যদি দেখি এখন কিন্তু চারটাতেই লাল দেখাচ্ছে, আর আমরা যদি একটু ব্রাউজ করি এখানে আরেকটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে সো এই কাজটা আমরা করতে চাইছিলাম যে যেহেতু আছে, তো যাই হোক এখন যদি আমরা উইচ লিস্টের পেজে যাই, এখানে দেখতে পাবো যে উইচ লিস্টের যে লিস্টগুলো যে চারটা লিস্টে দেখাচ্ছে, এখান থেকে আমরা চাচ্ছি যে প্রোডাক্ট যদি ডিলিট করতে চাই উইচ লিস্ট থেকে, সে কাজটা যদি করি সেটা কীভাবে করব। তো সেটা এখন আমরা এখান থেকে করব। তো উইচ লিস্টের পেজ আমরা আছি, সো এখানে খুব ইজিলি আমরা সেই কাজটা করতে পারি। সেটা কীভাবে করতে পারি, এই যে আমরা এইটুকু কপি করে নেব, আমরা ডিলিটের সময় যে কাজটা করতাম সেম কাজটা এখানে করব। ওকে সো উইচ লিস্ট ইনফো, এটার পরে আমরা এই ডিলিটের এই কাজটা করব, যে ডেল উইশ এখানে নাম দিলাম, ডেল ডিলিট করে উইশ ডাব্লুটা বড় হাতে দিলাম, এটা কপি করলাম এখানে দিলাম। আচ্ছা এইটা আমাদের লাগবে এখানে ডিলিটের যে আইকনটা, এই যে টিডি এটার ভিতরেই, সো আমরা জানি যে কীভাবে ডিলিট করতে হয়। এখানে আমাদের হোয়াট সাইন দিতে হবে, দেন এটা দিতে হবে, অবশ্য আমরা এখানে একটু কপি করে নিয়ে আসতে পারি, যেমন এখানে ক্যাটাগরি ডট পিএইচপি এখানে যদি যাই, ডেল ক্যাট যেমন অন ক্লিক দিয়েছিলাম আমরা এরকম, ঠিক আছে এই যে এইটুকু কপি করে নিতে পারে, অন ক্লিক এরটুকু, অন ক্লিক থেকে একদম লাস্ট পর্যন্ত, এই জারিএফের লাস্ট পর্যন্ত এইটুকু কপি করে নিলাম অ্যাডমিনের ভিতর ক্যাটাগরি থেকে, বা যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসলেই হয়ে যাবে। এইচ আর ইএফটা সম্পূর্ণ কেটে দিব এইটুকু এখানে, আর ইউ শিওর টু ডিলিট, ওকে সো ডেল ক্যাট না আমাদের, আমরা একটু আগে এটা চেঞ্জ করেছি ডেল উইশ, ওকে সো ডেল উইশ দিচ্ছি এখানে, আর ইকো রো, এখানে তো রো হবে না আমাদের, এখানে উইশ এল দেওয়া আছে, সো উইশ এল, উইশ এল আইডি, আইডিটা হলো উইশ লিস্ট টেবিলে যে আইডি, ওই আইডি ধরে আমরা সেটাকে ডিলিট করতে, তো ডেল উইশ যেহেতু এখানে দেওয়া আছে, সো ডেল উইশ এখানেও দেওয়া হলো, উইশ আইডি দিলাম সাপোজ, সো এই উইশ আইডিটা আমরা একটা অ্যাড উইশ লিস্ট এখানে আমরা দেবো ডিলিট উইশ লিস্ট, ওকে এখানে শুধুমাত্র উইশ আইডিটাই পাস করব, কারণ উইশ আইডিটাই ইউনিক, অ্যাড উইশ এখানে আমরা দিলাম ডেল উইশ, ওকে আর এই ফাংশনটা এখন আমরা তৈরি করে নিব, তার আগে আমাদের এখানে একটা জায়গায় শো করাতে হবে, আমরা প্রোডাক্টের এই উপরের টেবিলটার উপরেই আমরা শো করাই দেবো, এই কলামের নিচে আমরা শো করাচ্ছি মেসেজটা, সাকসেস বা এরর মেসেজ, ডিলিট হলো কি হলো না এটা। ওকে ইফ ইজ সেট ডেল উইশ ইকো সে ডেল উইশ, ওকে এখানে মেসেজটা দেখাবে। এই পেজের কাজ আমাদের শেষ, এখন আমরা ডিলিট উইশ লিস্ট ফাংশনটি তৈরি করব, এটা আমরা কোন একটি ফাংশন কপি করে নিয়ে আসতে পারি, যেমন এটি কপি করলাম কাজের সুবিধার জন্য। এখন ডেল ডিলিট উইশ লিস্ট এটাকে এখন আমরা এখানে দিচ্ছি,
আর কাস্টম আইডি না, এখানে আমাদের পাস করা হয়েছে উইশ আইডি, অর্থাৎ উইশ লিস্টের যে আইডিটা আছে সেটা। সো এখন আমাদের কোয়েরি হবে ডিলিট ফ্রম উইশ লিস্ট হোয়ার আইডি, অর্থাৎ উইশ লিস্ট টেবিলের যে আইডিটা আর কি, উইশ লিস্ট টেবিলের এ আইডি ইজ ইকুয়াল হবে উইশ আইডি। আচ্ছা, তো যদি এখানে সিলেক্ট তো হবে না, এখানে হবে ডিলিট, কোয়েরিটা হবে ডিলিট। ওকে, এখন আমরা একটা মেসেজ দেখানোর জন্য এইটুকু কপি করে নিয়ে যেতে পারি। যদি ডিলিট হয়, এই রিটার্নটা কেটে দিচ্ছি, যদি ডিলিট হয় উইশলি ডিলিটেড ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে, আদারওয়াইজ সামথিং রং, ওকে এটা দেখাবে। তো এখন আমাদের যদি কাজ শেষ হয়ে থাকে, আমরা এটাকে রিফ্রেশ দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে সিম্ফনিটা ডিলিট করে দেবো এখান থেকে, সাপোজ এই যে আর ইস্যু টু ডিলিট। ওকে, ওয়াও, উইশলিস্ট ডিলিটেড সাকসেসফুলি। এখন কয়টা আছে এখানে একটু যদি দেখি, তিনটা আছে, আর এখান থেকে যাচ্ছে না, যেহেতু অলরেডি রিফ্রেশমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে রিফ্রেশ দিতে হবে। আবার প্লে লিস্টে গেলাম, দেখলাম যে এটা নেই, ঠিক আছে। সো এখান থেকে আমরা ডিলিটটা করে দিলাম, মোটামুটি সব কাজ হলো। এখানে অ্যাড টু কার্টের কাজ আমরা পরে করব। আর কি বাকি আছে, আর একটা জিনিস, যেমন আমরা এখানে যাই, এখানে যেমন যদি ক্যাটাগরাইজ প্রোডাক্টটা যখন ভিউ করব, তখনও কিন্তু উইশ লিস্টে একটা ব্যাপার আছে। ঠিক এই কাজটা আমরা এই ইন্ডেক্স পেজে যেটা করেছি এটা কপি করলেই হয়ে যাবে, ঠিক আছে, এই ব্লকটুকু কপি করলেই হয়ে যাবে। তবে এখানে আরেকটু কিছু চেঞ্জ করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ হাইফেন প্রোডাক্ট এই পেজটাতে আমরা যাচ্ছি। ওকে, এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা সেটা বের করি, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কম্পেয়ার তো আমরা রাখছি না, কম্পেয়ারটাকে কেটে দিচ্ছি বা হাইড করে রাখছি এখন, আর উইশ লিস্টের জায়গায় আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি। সেশন গেট, কাস্টমার লগ ইন, এই সব কিছুই ঠিক থাকবে, এই ফাংশনও ঠিক থাকবে। তবে হ্যাঁ, কাস্টমার আইডিও ঠিক আছে, তবে এখানে প্রো লিস্ট হবে না, এখানে আমাদের প্রো লিস্ট আইডি অর্থাৎ প্রোডাক্টের আইডিটা আমাদের গেট প্রো রো এইভাবে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা কী ধরেছিলাম গেট প্রো রো এটার ভিতরে পিআইডি। ওকে, এটা পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর বাদ বাকি যা আছে সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, তবে যে এখানে গেট প্রো রো পিআইডি এটা এখান থেকেও পাস করতে হবে। ওকে, তো আমরা একটু রিফ্রেশ দিচ্ছি। তো এটা কি অ্যাড করা আছে? নাই। তো যদি এখন আমরা অ্যাড করতে চাই, এটা কি অ্যাড হয়েছে? ওকে, অ্যাড হয়ে গেছে, কিন্তু কোনো মেসেজ দেখালো না। এটার কারণ হলো এটা ওই পেজ থেকে আসতেছে। যাই হোক, এটা এখন আমরা যদি চেক করি, এখানে দেখতে পাবো যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যদি আরেকবার ওই পেজে যাই, হ্যাঁ, এখানে লাল দেখাচ্ছে যে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এইটুকু ছিল। আর কী কী কাজ বাকি আছে উইশ লিস্টে আমরা যদি একটু দেখি, এই জিনিসগুলো এগুলো, তো ঠিক আছে, এইটুকুই। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।